আমার খুবই খারাপ লাগে যখন কোনো অল্পবয়সী মানুষের মৃত্যু হয়ে যায়। এই অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কলিযুগে তো ঘোর পাপ হবে, সেই সময় মানুষ এমন কি করবে যাতে তার অকাল মৃত্যু না হয়? বন্ধুরা, মৃত্যু একদিন সবার আসবে, সবাইকে একদিন যেতে হবে, কিন্তু অকাল মৃত্যু যেন কারণ না আসে। কিভাবে বাঁচবই অকাল মৃত্যু থেকে, এর উপায় কি? এর উপায় যমরাজজি নিজেই বলেছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সেই উপায়টি বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা। তো একদিন ধর্মরাজের সভায় ধর্মরাজকে চিত্রগুপ্ত বলেন, হে প্রভু, মানুষ নিজের কর্মের জন্য অকাল মৃত্যু প্রাপ্ত হচ্ছে, আমার খুবই খারাপ লাগে যখন কোনো অল্পবয়সী মানুষের মৃত্যু হয়ে যায়। এই অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কলিযুগে তো ঘোর পাপ হবে, সেই সময় মানুষ এমন কি করবে যাতে তার অকাল মৃত্যু না হয়? তখন ধর্মরাজ বলেন, হে চিত্রগুপ্ত, এই অনন্ত ব্রহ্মাণ্ডের মৃত্যুর দেবতা হলেন মহাকাল শিবশঙ্কর। যে অনন্ত ভাব নিয়ে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর ভক্তি করে তাকে অকাল মৃত্যু তো ছুঁতে পারেই না, বরং তার পুণ্যের ফলে সে অন্যের অকাল মৃত্যু আটকে দিতে পারে। এমন পুণ্যবান আত্মার ওপর যমরাজের কোনো অধিকার থাকে না। তো এখন প্রশ্ন ওঠে, যমরাজ কেন ভগবান শ্রীকৃষ্ণের নাম বললেন না? একদমই সহজ উত্তর, ধর্মরাজ শুধু এই ব্রহ্মাণ্ডের জ্ঞান রাখেন। যাকে স্বয়ং ব্রহ্মাজি চিনতে পারেনি, যে পরমাত্মা ব্রহ্মাজির বুদ্ধির বাইরে, তাকেই ব্রহ্মাণ্ডের দেবদেবীরা চিনবে কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের নাম নিলে শুধু অকাল মৃত্যুই আটকায় না, বরং এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। তাই ভয় পাবেন না, এই সময় মন শান্ত রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সবার মনোবল বাড়ান, আর সবসময় ঈশ্বরের নাম করুন। তাকে আপনি কি নামে ডাকছেন সেটা ম্যাটার করে না, কারণ তিনি একজনই। তাই সাধুরা বলেন, কলিযুগ কেবল নাম আধারা, সুমির সুমির নর উত্তরহী পারা। এই কলিযুগে লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের নাম নিয়ে উদ্ধার হয়েছে। হরে কৃষ্ণা।